আমি হোজাই পরিবহন বিষয়া কার্যালয়ত আমি 100% রেভিনিউ টার্গেট এচিভ করেছো। আমি ইন বিটুইন দ্য কোভিড প্রটোকল আর লকডাউনের মাজতো আমি প্রথম 6 মাহতে আমি 100% এচিভ করব পারিছো, আর টিল ডেট আমার এটা লকে 222% আমি এচিভ করেছো। সো আমি 1 নম্বর ডিস্ট্রিক্ট হিসাবে এটা আমি আছো বর্তমান। বর্তমান লৈকে মার্চ মাস বাকি আছে, 31 মার্চ লৈকে আপনার টার্গেট দিয়া আছে, ঠিক আছে। আপুনি অলরেডি 222% তারপরে আপনার আইডিয়া বাকি কি হব? আমি 300% আমি এচিভ করিম আমি আশা করছো। এই সংক্রান্ত আপনার বিষয়া কর্মচারী কিবা সহযোগ কেন পাইছে? স্যার আমার আমার অফিসটো একেবারে নতুন অফিস, 9 ডিসেম্বরত আমার অফিসটো ফুললি ফাংশনাল হয়েছিল যাওয়া বছর। তো এই বছর আমার খালি 1 বছরহে হয়েছে অফিসটো ভালকে এস্টাবলিশ হওয়া। তার মজতো যে আমি ইমানখিনি কন্ট্রিবিউট করব পাৰিছো বা আমি ইমানখিনি রেভিনিউ তুলিব পাৰিছো, সেইটো কাৰণে আমি আমার সকলো স্টাফ, সকলো অফিসার, আমার এনফোর্সমেন্ট স্টাফ, আমার মোটর ভেহিকল ইন্সপেক্টর সবে সহযোগ করেছে, আর যে কারণে আমি এইটো পজিশন এটা লব পাৰিছো। বিভাগীয় কিবা এটা তেনেকুৱা কিবা নিয়ম আছে নেকি বাইদেউ যে বছৰত ইমান হেৰি পার্সেন্ট কৰিব লাগে? হয় হয়, প্ৰত্যেকখন ডিস্ট্ৰিক্টত আমাৰ হেড অফিসৰ পৰা টার্গেট ভগাই দিয়া যায় ডিস্ট্ৰিক্ট হিচাপে। তো আমার ডিস্ট্রিক্টতো একটা টার্গেট দিয়া গৈছিলে, যোনটো আমি এতিয়া হে সারপাস কৰি কেনে উল্টা আমি 221% হে পালো। এতিয়া আপোনালোকে ইয়াত কার্যালয়খন চলাওতে ৰাজ্যৰ পৰা সহায় সহযোগিতা পাই আছে নেকি, কিবা কিবা ডিস্টার্ব পাই আছে? ডেফিনেটলি আমাৰ সজাই মানুহখিনি সবে বিৰাট আনন্দিত কি আমাৰ ইয়াতে আমাৰ পৰিবহন কার্যালয় এটা হৈছে আৰু আমি ইয়াতে বহি আছো প্ৰত্যেককে সহায় কৰিবলৈ আৰু সহযোগ দিবলৈ কাৰণে। আমি রোড সেফটির উপরও বহুতখিনি মিটিং পাতি আছো আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম দি আছো। আমার এনফোর্সমেন্ট অফিসারে সদায় নিজের রুটিন ডিউটিটো করে আছে আর এতালেকতো আমি বহুতখিনি চালানে হোক বা যিমানখিনি ইম্প্রুভমেন্টে হোক আমি করব পাৰিছো এক্সিডেন্ট ক্ষেত্র। রেভিনিউ কালেকশন হতে আপনি অসমৰ ভিতৰত প্রথম নেকি বুঝাই? হয় প্রথম প্রথম এটা বর্তমান প্রথম হয়ে আছে। বৰ্তমান আমাৰ 4 কোটি কিবা 20 লাখ মান হৈছে।